আদালত স্থানান্তর নিয়ে আইনি বিতর্কের মধ্যেই পুরন ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে শুরু হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ। প্রায় সাত মাস পর বুধবার বেলা সাড়ে বারোটার দিকে শুরু হয় এই মামলার কার্যক্রম। এর আগে বেলা সোয়া বারোটার দিকে কারাগার থেকে হুইল চেয়ারে করে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। তবে এদিন বেগম জিয়ার কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। দুদকের আইনজীবী আদালত স্থানান্তরের প্রেক্ষাপট আদালতে তুলে ধরে বিচার কাজ শুরুর আবেদন করেন। এ সময় বেগম জিয়ার আইনজীবী নন, কিন্তু আদালতে উপস্থিত বিএনপি পন্থী এক আইনজীবী মামলার কার্যক্রম পেছানোর আবেদন করেন। এ নিয়ে কিছুক্ষণ শুনানি হয়। এক পর্যায়ে বেগম জিয়া আদালতে বলেন, যত সাজা দেয়া হোক তিনি বারবার আদালতে উপস্থিত হতে পারবেন না। ন্যায় বিচার নিয়েও শঙ্কা প্রকাশ করেন বেগম জিয়া। পরে আগামী বারো ও তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয় এই মামলার বিচার কাজ। ম্যাডাম নিজে আদালতে বলেছেন এরপরে যে আমি অসুস্থ, আমার ডাক্তারের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারতেন আমার শারীরিক অবস্থাটা কি, আমার শরীর কাঁপছে, ভবিষ্যতে আমি আর এখানে আসব না। আপনারা তো সাজা দেওয়ার জন্য আনতে চান, আপনারা যা ইচ্ছা সাজা দিয়ে দেন, আমাকে আর এখানে আনতে পারবেন, আমি আর আসব না। আগামী বারো এবং তেরো তারিখে ডেট দেওয়া হয়েছে, ম্যাডাম বলছেন যে আমি আসব না। যেদিন তার বিরুদ্ধে এজাহার হয় সেখান থেকে চার্জশিট হয় এবং তার পরবর্তীতে বিচারিক কার্যক্রমের রায় না হওয়া পর্যন্ত প্রত্যেক দিনই এই ধরনের আশঙ্কা করেন যে আমরা ন্যায় বিচার পাবো না। ন্যায় বিচারের আজকে একটা দিন দেখেন, তার আইনজীবী নেই, তার পক্ষে কেউ কথা বলছেন না, তিনি কথা বলছেন, আমরা তাকে সুযোগ দিয়েছি, সুতরাং ন্যায় বিচার তিনি যেতে পেতে পারেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করব। দুদকের আইনজীবী জানান, আদালত স্থানান্তরের বিষয়টি জানানোর পরও বেগম জিয়ার আইনজীবীরা উপস্থিত হননি। অন্যদিকে তার আইনজীবীরা বলছেন এ বিষয়ে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। তাদেরকে আমরা এই গেজেট নোটিফিকেশন পৌঁছে দিয়েছি, না আসার কারণে বিচারিক কার্যক্রমে কোনো আসামি পক্ষ যাতে ব্যাহত না হয় সেই কারণে আজকে বিচারের কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। এই আদালত আলিয়া মাদ্রাসা থেকে জেলখানায় স্থানান্তরিত করা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে কোনো নোটিশ দিয়ে অবহিত করা হয়নি, সে কারণে আমাদেরকে আলিয়া মাদ্রাসার মাঠে যেতে হয়েছে। এদিকে বেগম জিয়ার মামলাকে কেন্দ্র করে পুরনো কারাগার জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন দফা তল্লাশি শেষে আদালতে প্রবেশ করতে দেয়া হয় সাংবাদিকদের, এমনকি আইনজীবী ও সাংবাদিকদেরও মোবাইল জমা নেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার পর্যন্ত জামিনে ছিলেন বেগম জিয়া। এদিন বেগম জিয়ার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না, ফলে তার পক্ষে কোনো জামিনের আবেদনও করা হয়নি। আদালত বিশেষ বিবেচনায় এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন, তবে এর আগেই বেগম জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনের আবেদন করতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।